আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব দারুণ মজাদার ডিম পেঁয়াজু। মাত্র একটি ডিম দিয়েই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। নিত্য নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে রেসিপি শুরু করি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। ডালগুলো ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ব্লেন্ডারে দিয়ে ডালগুলো ব্লেন্ড করে নেব। ডালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বোলে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে একটু এভাবে ভেঙে দেব। দিয়ে দিচ্ছি পছন্দ মতো ধনিয়া কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে মোট 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিচ্ছি জর্দার রং সামান্য, দিচ্ছি বেকিং সোডা সামান্য। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ইচ্ছে করলে এখানে জর্দার রঙের পরিবর্তে কেউ হলুদের গুঁড়াও দিয়ে নিতে পারেন। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। সবকিছু একসাথে মাখানো হয়ে গেছে। একটা সাইডে রেখে এখন একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এভাবে গোল করে কেটে নেব। আমি একটা ডিমকে 6 টুকরা করেছি। আপনি ইচ্ছে করলে আরো পাতলা করে কেটে নিতে পারেন। এখন এই কেটে নেওয়া ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। তারপর মেখে নেয়া ডালগুলো এভাবে হাতের উপর নিয়ে নেব। মাঝখানে কেটে নেয়া ডিম দিয়ে দিচ্ছি। তারপর সাইড থেকে টেনে এভাবে পুরো ডিম কভার করে দেব। সুন্দর একটা পেঁয়াজুর শেপ দিয়ে নেব। সবগুলো একইভাবে করে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখব। এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দেব। চুলার আঁচ একটু কমিয়ে ভাজতে হবে, নয়তো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে ক্রিসপি হবে না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম পেঁয়াজুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ডিম পেঁয়াজুর কালার কতটা সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটা ট্রেতে ঢেলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ডিম পেঁয়াজু ভাজার পর উপরের কালার দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। ইফতারের আইটেমের সাথে একটু ভিন্ন ধরনের এই ডিম পেঁয়াজু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। এই ডিম পেঁয়াজু তৈরি করার পর অনেক মুচমুচে হয়, খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। আজকের মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।